আজও আমাদের সমাজে অনেক মাজারে অনেক দরবারে অনেক দরগাহে পীর সাহেবদের নামে মানুষ পশু জবাই করে, যেটা সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম যে বিষয়ে ঐক্যবদ্ধ এবং কোনো প্রকার দ্বিমত নেই যে কোনো মানুষের নামে কোনো পশু জবাই করা সেটা হারাম। আর কোনো পশু যদি কোনো মানুষের নামে বা আল্লাহ ছাড়া আর কারোর নামে জবাই করা হয় সেই পশুর গোশত খাওয়া হারাম। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় বহু জায়গায় একাধিক জায়গায় হারামের যে তালিকা দিয়েছেন, হারাক হারামের যে সিরিয়াল উল্লেখ করেছেন, এর মধ্যে থেকে বলেছেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর নামে যদি কোনো পশু জবাই করা হয় সেই জবাই করা পশু যদি গরুও হয় ছাগলও হয় মোরগও হয় হাঁসও হয় অর্থাৎ হালাল প্রাণীও যদি হয়, যেহেতু নাম নেওয়া হয়েছে আল্লাহ ছাড়া আর কারোর, অতএব ওইটার গোশত খাওয়া হারাম। সেখানে পীর সাহেবের দরবারে যে অনেকে সে হারাম গোশত খেয়ে আসছেন, পীর সাহেবের দরবারও যাওয়ার প্রয়োজন হয় না। আজকাল এরকম হারাম খাবার ঢাকা শহরের অলিগলিতে পাওয়া যায়, বিশেষ করে এই রজব মাসে। রজব মাসে মক্কার মুশরিকদের মধ্যে যেরকম প্রতিমান নামে পশু উৎসর্গ করার প্রচলন ছিল, আফসোসের বিষয় প্রায় 1450 বছর পর এসে আজকের এই সময়ও মুসলমানদের মধ্যে ঠিক সেই রকম শির্ক প্রচলিত আছে। কি সেই শির্ক? সেটি হলো আপনারা অনেকে জেনে থাকবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার নামে এই রজব মাসে তার মৃত্যুর দিবস পালন করার নামে তার মাজারে তার নামে পশু মানত করা হয়। এবং আপনারা জেনে অবাক হবেন, এদেশ থেকে শত শত মানুষ এখনও সেই মাজারে যায় এবং পশু মানত করে। সেখানে শুধুমাত্র পশু মানত নয়, টাকা পয়সা মানত করা হয়। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, অনেক উদ্যোক্তা আছেন যে তাদের কল্যাণের জন্য সেখানে যান। ভাইরা আমার, এই রজব মাসে কোনো পশু যদি আল্লাহর কোনো প্রিয় নেককার বান্দার জন্য কোনো আলেমের নামেও কেউ জবাই করে সেটা হবে শির্ক এবং সেটার গোশত খাওয়া হবে হারাম। ইসলাম মানুষকে আল্লাহর আনুগত্য এবং গোলামী শিক্ষা দিয়েছে, ইসলাম মানুষকে কোনো মানুষের গোলামী কোনো মানুষের আনুগত্যের শিক্ষা দেয় নাই। এই রজব মাস উপলক্ষে আপনারা দেখবেন ঢাকায় অনেকগুলো লাল কাপড়ে মোড়ানো ড্যাগ বিভিন্ন মাজারে, ছোট ছোট মাজারে বসে, এবং কিছু মোবাইল মাজার বসে, অস্থায়ী মাজার বসে মঈনুদ্দিন চিশতির নামে। দেখবেন লেখা আছে মঈনুদ্দিন চিশতির মাজার বা মঈনুদ্দিন চিশতির ড্যাগ, ড্যাগের উপরে লেখা আছে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কোথায়, আর বসানো হচ্ছে ওনার নামে ড্যাগ, এবং সেখানে টাকা পয়সা তোলা হচ্ছে, সেখানে আপনার বিভিন্ন রকমের নজর মান্নত সিন্নি করা হচ্ছে, সেখানে নানা রকমের ধুমধামে ঢোল তবলা বাজিয়ে বিভিন্ন রকমের আয়োজন করা হচ্ছে। এগুলো সবগুলো শিরকের অন্তর্ভুক্ত। রজব মাসকে ঘিরে যেগুলো আমাদের সমাজের কিছু সংখ্যক মানুষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো সুমহান এত সুন্দর জীবন দর্শন, এত চমৎকার জীবন আদর্শ দিয়েছেন যে কোনো কুসংস্কারের ন্যূনতম কোনো অবস্থান কোনো সুযোগ এই ইসলামে নেই, কোনো অন্ধকারের কোনো সুযোগ কোনো জায়গায় ইসলামে নেই। সেই ইসলাম পাওয়ার পর যদি আমরা কুসংরাচ্ছন্ন থাকি, আমরা যদি কুসংস্কারে বিশ্বাস করি, আমরা যদি অন্ধকারাচ্ছন্ন থাকি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের পতাকা তলে একত্র হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন। মুখে তাওহীদবাদী হলে চলবে না, আমাদের কর্মে আমাদের চিন্তায় আমাদের বিশ্বাসে আমাদের মননে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদের প্রতিফলন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।